আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা একটি চেঞ্জ ওভার সুইচ আলোচনা করব। এখানে এই চেঞ্জ ওভার সুইচ এখানে একটা দুটো লাইন আলোচনা করে লেখা আছে। এটা আগে আমাদের এটা গ্যাস জেনারেটর এবং আর এই বিপল বিদ্যুতের ক্ষেত্রে ছিল, এখন আমরা দুটোতেই অবশ্য বিদ্যুতের ব্যবস্থায় চালানো হচ্ছে। তো এখানে দেখেন দুটো ইন্ডিকেটর আছে, একটা লাল ইন্ডিকেটর একটা গ্রিন ইন্ডিকেটর। দুটো বিদ্যুতই থাকতে পারে, আবার যে কোনো একটি থাকতে পারে। আমরা আমাদের লোডের কমন চলে দুটো বিদ্যুতের চলে, সেই জন্য এটা ব্যবস্থা করা। এখানে চেঞ্জ ওভারের যে ক্যাপাসিটি এম্পিয়ার হলো 300 এম্পিয়ার ক্যাপাসিটি, ওভার হলো 500 ভোল্ট ক্যাপাসিটি, আর এটা 4 ওয়ার অর্থাৎ আমাদের 12 টার্মিনাল ক্যাপাসিটি। 4 ওয়ার হলো 3টা লাইন এবং একটা নিউট্রাল, ঠিক আছে। এখানে দেখেন আর্থিং করার জন্য আর্থিং দেওয়া আছে, তো এটা মূলত বিপজ্জনক, ঠিক আছে। 400 ভোল্ট এসি। আমরা এখন এটা মূলত এলটি ভোল্টেজ যেহেতু 440 ভোল্ট, এটা আমরা খুলে দেখি। খুলে দেখার পরে দেখেন আমাদের আমরা এখানে টার্মিনাল গুলো দেখতে পাচ্ছি। উপরে 4টা টার্মিনাল, এই একটা দুটো তিনটা চারটা, নিচের দিকে 8টা টার্মিনাল, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই হলো মোট 12টি টার্মিনাল, ঠিক আছে। আমাদের উপরে ইন্ডিকেটর লাল বাতি ইন্ডিকেট করতেছে। এখানে এই লাল বাতির লাইনটা দেখেন, এখান থেকে লাইনটা দেখা যাচ্ছে যে এই লাইনটা এই যে এখান থেকে গেছে, আর এই নিউট্রালটা বন্ধারে এই নিউট্রাল থেকে গেছে। তো আমাদের নিচের দিকে লাইনটা আছে, নিচের দিকে এটা হলো 3 ফেজ লাইন। তো এই 3 ফেজ লাইনের দেখেন যে আমাদের এটা হলো নিউট্রাল, এটা একটা লাইন, এটা একটা লাইন, আর এটা একটা লাইন। আমাদের চেঞ্জ ওভার সুইচ যখন কানেক্ট আছে, নিচের দিকে যখন সংযোগ আছে, এই পাতটা এসে এটা লাইন চলে গেছে, আউট হয়ে গেছে। এটা হলো আউটপুট, এটা আউটপুট, এটা আউটপুট আমাদের লোড আর কি, আউটপুট লোড। লোড চিনার উপায় হলো লোডগুলো আসলে এই আউটপুট এবং ইনপুট সংযোগ থাকে। এই পাশে যে বাজবার, এই পাশে যে কানেক্টর, এই কানেক্টরের সাথে এটা কিন্তু এই পাশে সংযোগ আছে পাত দিয়ে। যেগুলো সংযোগ আছে এগুলো হলো আমাদের লোড সাইড। তো এই কটটাক দেখেন নিউট্রালটা, এখানে নিউট্রাল চলে গেছে আউটপুট লোডে। এটা লাইন ব্লু লাইনটি বা আমাদের ব্লু লাইনটি নীল লাইনটা, এখানে লাইনটা এই পাথ হয়ে এখানে লোডে চলে গেছে। ইয়েলো লাইনটি এই কন্ট্রাক্ট পাথ হয়ে লোডে চলে গেছে। রেড লাইনটি কন্ট্রাক্ট পাথ হয়ে লোডে চলে গেছে। যখন আমাদের এইদিকে 3 ফেজ থাকবে না, আমাদের এটা আবাসিক, তো আবাসিকের জন্য আমরা সিঙ্গেল ফেজের একটা লাইন আছে, আমাদের সিঙ্গেল ফেজের আবাসিকের লোডগুলো যেন চালাতে পারি, সেই জন্য আমরা লাইনটাকে কনভার্ট করে সিঙ্গেল ফেজে চালাই। তো সিঙ্গেল ফেজের এখানে দেখেন আমাদের একটা লাইন, একটা নিউট্রাল। তো এখানে যে লাইনগুলো আছে, তো এখানে নিউট্রালটা নিউট্রালে যখন আমরা এই চেঞ্জ ওভারটা চেঞ্জ করবো, এটা পাথটা এই দুটোর মধ্যে লাগবে, অর্থাৎ তখন নিউট্রালটা এই পাথ হয়ে লোডে চলে যাবে। আর এখানে একটাই তো লাইন, তো সেই লাইনটা দেখেন আমরা শর্ট করে দিচ্ছি এই লাইনের সাথে এই লাইন, এই লাইনের সেই লাইন, তিনটা লাইনে। আর উপরে যে আমাদের ইন্ডিকেটর আছে, সবুজ ইন্ডিকেটর, সবুজ ইন্ডিকেটর এই যে একটা তার একসাথে লাগানো হয়েছে, লাল তারটা যে কোনো একটার সাথে লাগালেই হতো, আমরা দুটোই সোজাসুজি লাগিয়েছি, এটার সাথে নিয়েছি, ওইটা আমরা নিচেরটার সাথে নিয়েছি। আর এই যে নিউট্রালটা, এখান থেকে নিউট্রালটা নেওয়া হয়েছে। যখন আমরা এই পাতটা উঠাই দিই উপরে দিকে, তখন আমাদের এই নিউট্রালটা এই লোডে চলে যাবে। এখানে যে লাইন সিঙ্গেল ফেজ লাইন, সেই লাইনটা অর্থাৎ ব্লু ফেজও সিঙ্গেল ফেজ লাইন হয়ে যাবে। এখানে যে লাইনটা, এই লাইনটাই আবার ইয়েলো লাইনে যাবে, তখন এই লাইনটা আবার রেড লাইনে যাবে। এই সময় কিন্তু আমরা দুটো লাইনের মধ্যে ভোল্টেজ মাপলে 0 ভোল্টেজ পাবো, লিকেজের কারণে 2-5 ভোল্ট দেখাতে পারে। আর যখন আমাদের 3 ফেজ লাইনটা থাকবে, তখন দুটো লাইনের মধ্যে যদি ভোল্টেজ মাপি আমরা, তখন আমরা 440 ভোল্ট পাবো। তো এটাই আর কি, তো আশা করি সবাই বুঝতে পারছেন। অল্প ক্ষেত্রে 3 ফেজের জায়গায় 3 ফেজ দেওয়াটাই ভালো, যেহেতু এটা আমাদের আবাসিক, সবগুলোই আমাদের সিঙ্গেল ফেজ লোড, তাই আমরা আপাতত এইভাবে আমাদের আবাসিকের জন্য কিছুটা চালাচ্ছি।